স্বামীর মৃত্যুতে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ রবিবার শ্বশুরবাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয় আত্মহত্যায় স্বামীকে প্ররোচনা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানা এলাকায় চলতি বছরের জুলাই মাসে মাথায় গুলি লেগে মৃত্যু হয় ছয় ঘরিয়ার বাসিন্দা সুরঞ্জন মালাকারের পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামে ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে মৃত যুবকের স্ত্রী সৌমিকা মালাকারকে গ্রেপ্তার করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় ধৃতকে সোমবার বনগা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ ডোমেজল্যান্ড পেট্রাপোল